এখন স্মৃতি হাত্রেও বাবার কথা মনে করতে পারে না এসব শিশু এটা আমার বাবা চঞ্চল হোসেন তিনি শাহবাগ থেকে দু সালে গুম হয় এখন এগারো ধরে আমি আমার বাবাকে পাই না আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি আমি এখন শুধু আমার বাবাকে চাই আর কাউকে চাই না বাবার নাম আমার বাবার নাম্বার বাবা শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে গুম হওয়া শত পরিবারের সদস্যরা আর্তনাদ করেন স্বজনদের ফিরে পেতে শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ কারো বাবা কারো সন্তান কারো স্বামী কারো ভাই টাকা নিয়ে গেছি বলে কি এটা বড় হাতে চলে গেছে এখন আমাদের কিছু করার নাই ফ্যামিলি যত হবে যে আমাদের কি যে অবস্থা এটা ঘুমহা ফ্যামিলি বলতে পারবে দ্বিতীয় কেউ বলতে পারবে না র‍্যাব 1 মেজর মহিউদ্দিন মেজর সাজ্জাদ এরা আমাদেরকে ছয় ছয়টা মাস ঘুরে ঘুরে কথা দিয়া কথা রাখে নাই

আমার ভাইকে ফিরত চাই একদম ঘরের মধ্যে একটা ভালো অবস্থা যারা বেঁচে ফিরেছেন তাদের প্রশ্ন রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা প্রতিটি নাগরিককে কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল আমার পরিবারের মতো কোনো হতভাগা পরিবারে যেন এই কষ্ট মাসের পর মাস বছর বছর বসর বয়ে যেতে না হয় সে কাশি নাসে যা করেছিল অবশ্যই অবশ্যই আইনের আওতায় এলে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা তাজওয়ার মাহমিদ সময় সংবাদ ঢাকা